আজকে আমরা আলোচনা করব গুগল ডক্স নিয়ে। গুগল ডক্সটা হলো মাইক্রোসফটের একটা অ্যাপস, এমএস ওয়ার্ডের মতো যাবতীয় কাজ আমরা এই অ্যাপসের সাহায্যে আমরা কাজ করতে পারবো। সাধারণত আমরা এমএস ওয়ার্ডে আমরা পিসিতে ইনস্টল করে কাজ করি, এটা হচ্ছে অফলাইন। কিন্তু আমরা গুগল ডক্সটা আমরা অফলাইনে ইউজ করতে পারবো না, আমাদেরকে সেটা অনলাইনে ইউজ করতে হবে। এমএস ওয়ার্ড আমরা ইউজ করি ইনস্টল করে, আর আমরা গুগল ডক্সটা আমরা অনলাইন ইউজ করব। আমাদের এর জন্য প্রয়োজন হবে একটা ইমেল আইডি। গুগল ডক্সটা ইউজ করার জন্য আমাদের কি প্রয়োজন হবে? একটা ইমেল আইডি। এমএস ওয়ার্ডে আমরা যে সকল ফরম্যাটিং করতে পারি, গুগল ডক্সেও আমরা ঠিক সেমভাবে ওই সব ফরম্যাটগুলো আমরা করতে পারবো। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি গুগল ডক্সের মধ্যে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো লিখে রাখতে পারবেন। আপনার গুরুত্বপূর্ণ টেক্সট জাতীয় কোনো তথ্য থাকলে আপনি সেটা এখানে এন্ট্রি করে রাখতে পারবেন, লাইফ টাইমের জন্য এটা থেকে যাবে। আপনার কথার কথা আপনার মোবাইল হেরে গেল বা আপনার পিসি হেরে গেল বা পিসি নষ্ট হয়ে গেল, কিন্তু আপনি ওই তথ্যগুলো পাবেন। এজন্য আপনার প্রয়োজন হবে একটা ইমেল আইডি এবং পাসওয়ার্ড স্ট্রং থাকা, এবং ইমেল আইডিটা আপনার ইমেল আইডির পাসওয়ার্ডটা যেন আপনি ভুলে না যান, কারণ পাসওয়ার্ড ভুলে গেলে আপনি ওটাতে প্রবেশ করতে পারবেন না। তাহলে আপনারা এই গুগল ডক্সটা ইউজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটা ইমেল আইডি, ঠিক আছে? তাহলে আমরা দেখে নিব কীভাবে কাজ করে। তাহলে আমরা গুগল ক্রোমে যাচ্ছি। গুগল ক্রোমে আসার পর ডান পাশে দেখেন এখানে 9টা ডট রয়েছে। এই যে ডট অপশনে যদি আপনি ক্লিক করেন তাহলে অনেকগুলো অ্যাপস পাবেন। একটা ইমেল আইডির সাথে সংযুক্ত এই অ্যাপসগুলো আপনি আপনার কাজে ব্যবহার করতে পারবেন। এই যে দেখেন এখানে ডক্স, এটাকে বলে গুগল ডক্স। এরপরে দেখেন এটা হচ্ছে গুগল শিট, এটা হচ্ছে এমএস এক্সেলের আর একটা ফরম্যাট, এটা হচ্ছে এমএস ওয়ার্ডের সেম ফরম্যাট, এটা হচ্ছে এমএস পাওয়ার পয়েন্টের ফরম্যাট, এটা হচ্ছে এমএস ওয়ার্ডের ভার্সন। আমরা এমএস ওয়ার্ডে যেভাবে ইউজ করি সেভাবে ইউজ করতে পারবেন। এটা হচ্ছে এমএস এক্সেলের একটা ভার্সন, ঠিক সেম আপনি এক্সেলের মতো ইউজ করতে পারবেন। এটা হচ্ছে এমএস পাওয়ার পয়েন্টের একটা ভার্সন। তাহলে আমরা এখন দেখব গুগল ডক একটা ইমেল লগ ইন করব, ঠিক আছে? আমরা ইমেল লগ ইন করার নিয়মটা আমাদের প্লেলিস্টে আছে, ইন্টারনেট ব্রাউজিং প্লেলিস্টে আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। এখানে আমরা কি করব, এটা এই ডট চিহ্নে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে নিচে গুগল ডক্স রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন একটা কি আসছে, একটা পেজ ওপেন হয়েছে, ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট দেখা যাচ্ছে। তারপর দেখেন রিজিউম, লেটার, প্রজেক্ট প্রপোজাল, ব্রোশিওর, রিপোর্ট, ঠিক আছে? এগুলো হচ্ছে তাদের দেওয়া বিভিন্ন ফরম্যাট। এখন আপনি কোথায় আসবেন? প্রথমে আপনি আসবেন ব্ল্যাঙ্কে, ব্ল্যাঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন উপরের দিকে একটু তাকান, এখানে উপরের যেটা বার রয়েছে এখানে তাকান, এখানে দেখেন ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টুলস, ঠিক আছে? এবং এর নিচে দেখেন আন্ডো, রেডু, ঠিক আছে, প্রিন্ট, স্পেলিং অ্যান্ড গ্রামার, তারপর দেখেন পেইন্ট ফরম্যাট, তারপর এখানে জুমের অপশন, আপনি এটা জুম করতে পারবেন, দেখেন। তারপর এখানে নর্মাল টেক্স, তারপর এখানে ফন্ট চেঞ্জ করার অপশন, তারপর এখানে হচ্ছে ডিক্রিজ ফন্ট সাইজ, ইনক্রিজ ফন্ট সাইজ, তারপর হচ্ছে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, টেক্স কালার, হাইলাইট কালার, এটা হচ্ছে লিঙ্ক করার অপশন, তারপর এটা হচ্ছে ইনসার্ট ইমেজ, তারপর এখানে দেখেন লেফট অ্যালাইন, তারপর হচ্ছে আপনার সেন্টার অ্যালাইন, তারপর দেখেন রাইট অ্যালাইন, তারপর হচ্ছে কি জাস্টিফাই, এটা হচ্ছে লাইন স্পেসিংয়ের অপশন, তারপর এখানে দেখেন চেকলিস্ট, তারপর হচ্ছে বুলেট লিস্ট, তারপর হচ্ছে নাম্বার লিস্ট, তারপর হচ্ছে ডিক্রিজ ইনডেন্ট, এটা হচ্ছে ইনক্রিজ ইনডেন্ট, ক্লিয়ার ফরম্যাটিং।
আমরা ক্লিয়ার ফরম্যাটিং এর একটা কাজ দেখছি না আপনি এটার মাধ্যমে ক্লিয়ার ফরম্যাটিং এর কাজটা করতে পারবেন তাহলে আমরা একটু এখানে টাইপ করি আমরা এখানে লিখলাম যে দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ ঠিক আছে তাহলে আপনি এরপরে যদি কিছু কাজ করেন বা আমি কিছু লিখলাম এখন আপনি এটাকে যদি কি করতে চান আনডু দিতে চান তাহলে এখানে ক্লিক করবেন অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল জেড আবার যদি রিডু দিতে চান তাহলে কন্ট্রোল ওয়াই দিবেন এরপর হচ্ছে এখানে স্পেলিং এন্ড গ্রামার আপনার যদি কোনো ভুল থাকে সেটা এখানে আপনি প্রয়োগ করতে পারবেন এটা হচ্ছে জুম যেটা বললাম এখন দেখেন আপনি এই টেক্সটার মধ্যে একটা টাইটেল দিতে পারবেন আমরা হেডিং ওয়ান হেডিং টু ইউজ করছি না এমএস ওয়ার্ডে এই কাজটা আপনি এখানে করতে পারবেন দেখেন এখান থেকে টাইটেল ইউজ করতে পারবেন এরপর অপশন হচ্ছে আপনার ফন্টের নেম আপনি চেঞ্জ করতে পারবেন যেমন এখানে এখন কি আছে এরিয়াল ফন্ট আছে আপনি এখান থেকে দেখেন আরও অনেকগুলো ফন্ট আছে এগুলো আপনি ইউজ করতে পারবেন আরও অনেকগুলো কি আছে এখানে ফন্ট আছে আপনি সেগুলো এখান থেকে ইউজ করতে পারবেন যেমন রোবোটো তারপর হচ্ছে লোরা তারপর হচ্ছে আপনার কমফোর্ট টু রোবোটো মনো টাইমস নিউ রোমান ঠিক আছে ইত্যাদি ফন্টগুলো আপনি ইউজ করতে পারবেন যেমন আমি রোবোটো সিলেক্ট করলাম তারপর এখান থেকে আপনি ফন্ট ছোট করতে পারবেন এখান থেকে প্লাসে ক্লিক করলে ফন্টের সাইজটা বড় হবে অথবা আপনি এখান থেকে আপনার নির্দিষ্ট সাইজটা আপনি দিতে পারবেন যেমন আমি এখান থেকে 14 দিব অথবা 15 দিব ঠিক আছে এখানে বাইরে ক্লিক করবেন তাহলে আপনার ফন্ট সাইজটা 15 হয়ে যাবে অবশ্যই এর জন্য আপনাকে সিলেকশন করতে হবে সিলেকশন করার পর আপনি এখানে 15 লিখেন ঠিক আছে দেন ইন্টার দেন অথবা বাইরে ক্লিক করলে এটা 15 সাইজ হয়ে যাবে এরপর এটা বোল্ড আপনারা যে কাজটা করবেন ওটা সিলেকশন করে করতে হবে আমরা যেভাবে এমএস ওয়ার্ডে করছি না এটা বোল্ড ঠিক আছে দেন এটা আমরা আন্ডারলাইন করব দেন এরপরটা আমরা করব ইটালিক ঠিক আছে এখানে এরপর হচ্ছে টেক্সট কালার আপনি যদি কোনো কালার অ্যাপ্লাই করতে চান তাহলে কালার অ্যাপ্লাই করতে পারবেন এখান থেকে তারপরটা হচ্ছে টেক্সট হাইলাইট কালার আপনি এখানে যদি কোনো হাইলাইট কালার ইউজ করতে চান তাহলে সেটা করতে পারবেন এরপর দেখেন কোনো ছবি যদি আপনি আনতে চান সেটা আনতে পারবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপলোড ফ্রম কম্পিউটার আপনি কম্পিউটার থেকে আনতে চাইলে আনতে পারবেন চার্জ ফর ওয়েব অর্থাৎ আপনি চার্জ করে সেটাকে আনতে চাচ্ছেন তাহলে এখান থেকে আনতে পারবেন ড্রাইভ অর্থাৎ গুগল ড্রাইভ থেকে আনতে চাইলে এখান থেকে আনতে পারবেন ক্যামেরা আপনার যদি ক্যামেরা থাকে ল্যাপটপে বা ডেস্কটপে আপনি ক্যামেরার মাধ্যমে ছবি নিয়ে আসতে পারবেন তারপর দেখেন লেফট অ্যালাইন আচ্ছা এখানে একটা বিষয় দেখেন আমরা এই ট্যাক্সগুলোর মধ্যে অনেক কাজ করছি না আমরা যদি এখন এগুলোকে ডিলিট করতে চাই একসাথে তাহলে কোথায় ক্লিক করব ক্লিয়ার ফরম্যাট ঠিক আছে পুরোটা ধরি ক্লিয়ার ফরম্যাট আমরা আবার বড় করি এটাকে দেখেন আমরা রোবোটো ফন্ট দিয়েছি ওটা চলে গেছে কারণ ক্লিয়ার ফরম্যাট আমরা প্রেস করার সাথে সাথে সকল ফরম্যাট ডিলিট হয়ে গেছে